খামারটা তৈরি করে তার খামারের পিছনে পরিশ্রম করতে হবে তার নিজের, অবশ্যই অবশ্যই নিজের পরিশ্রম করতে হবে। মনে করে যে আমি একটা লোক দিয়ে হয়তো বা দেখাশোনা করবো, আমি যা লাভ আসবে তাই খাবো, আসলে ঠিক না, সেটা করতে গেলে অনেকটাই ঝামেলা হবে। অবশ্যই অবশ্যই, কারণ নিজে করলে হয়তো বা একটা হাঁস খাচ্ছে না, আমি দেখতেছি ওটাকে, আমি ধরে দেখবো যে আসলে ওটার কি সমস্যা, ওটা ঠিক মতো খাচ্ছে না, কি জন্য খাচ্ছে না, সে প্রবলেমটা বুঝতে পারবে। জি জি, যখন লোক দিয়ে করাবো সেখানে ওইটা তার কেউ মনে করবে, নিজে নিজে চেষ্টা করুন, এবং জিতিল না পারেন হয়তো বা কেউ জিতিল পারে তার কাছে একটু হেল্প হেল্প চেষ্টা। আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা নয় বিশ্বাস সবাই ভালো আছেন। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাচ্ছি আজকের ভিডিও। আমি মোহাম্মদ রতন হাসান। প্রিয় দর্শক, আজকে আমি দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ জেলার তারাস থানার চলন বিলে নদীর ভেতরে। এখানে কথা বলবো একজন প্রান্তিক খামারির সাথে, যিনি নদীতে হাঁস পালন করে, এবং নদীতে হাঁস পালন করে সে কীভাবে হাঁস লালন পালন করে, নদীতে হাঁসকে কী পরিমাণে খাদ্য দেয়, কীরকম খরচ হয়, এবং এখান থেকে কীরকম লভ্যাংশ পায়, এর পাশাপাশি তিনি হাঁস পালন করতে গিয়ে বর্তমানে হাঁসের কীরকম সমস্যা হচ্ছে বা কোনো সমস্যায় তিনি পড়ছেন কিনা এখানে থেকে, সে বিষয়গুলোর খুঁটিনাটি জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। তো আশা করব সম্পূর্ণ ভিডিওর জুড়ে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ শিবলু সাদিক। শিবলু সাদিক ভাই, ভাইয়ের বাসাটা? ভাই কিছু মনে করবেন না, কোন ক্লাস পর্যন্ত আর কি পড়েছেন? আমি ক্লাস 9 পর্যন্ত পড়েছি। 9 পর্যন্ত পড়ছেন, তারপরে হাঁস খামারের সাথে যোগ করছেন। তো এই যে পড়াশোনা বাদ দিয়ে হাঁস খামারের সাথে যুক্ত হলেন, এটা আর কি ভালো লাগে, কারণ নগদ টাকা বা নগদ পয়সা দেখে অভ্যাস। নগদ টাকা দেখে অভ্যাস। তো এই যে হাঁস খামারের সাথে যুক্ত হলেন, প্রথমে আর কি কতগুলো হাঁস দিয়ে শুরু করেছিলেন? প্রথমে অল্প ছিল, 300 থেকে 400। 300-400 হাঁস দিয়ে প্রথমে শুরু করেছিলেন, তারপরে এখন মোটামুটি এই যে আপনার খামারটায় কতগুলো হাঁস আছে? এখন 1200 মতন আছে। 1200 মতো হাঁস আছে। জি। এই যে 1200 হাঁস, এই হাঁসটা আপনি কি বড় দিয়ে শুরু করেছিলেন নাকি ছোট বাচ্চা? না, এটা আমার বড় কেনা। এটা বড় কেনা। জি। কয় মাসের হাঁস কিনেছিলেন? আমি কিনেছিলাম 6 মাসের। 6 মাসের হাঁস কিনেছিলেন। তো তখন কি হাঁসের যখন আপনি কেনেন তো তখন কি কোনো ডিম ছিল হাঁসে? না না, তখন কোনো ডিম ছিল না। তখন কোনো ডিম ছিল না। তো এখন কি পরিমাণে ডিম পাচ্ছেন ভাই? 800 কিছু কম আছে, 2-4টা। 800 কিছু কম আছে, 780-790টা ডিম আছে। তো এই যে আর প্রথম অবস্থায় আপনি যখন প্রথমে খামার শুরু করেছিলেন তো তখন কি বাচ্চা দিয়ে শুরু করা হয়েছিল নাকি বড় হাঁস দিয়ে শুরু? তখন বাচ্চা দিয়ে শুরু করেছিলাম। তখন বাচ্চা দিয়ে শুরু করেছে। তো বাচ্চা দিয়ে হাঁস পালনেই বেশি লাভ হয় নাকি আসলে বড় হাঁস পালনে বেশি লাভ? আসলে বাচ্চাটা পালন করতে হয় অনেক দিন, এজন্য আমার কাছে নিজের কাছে একটু ই লাগে, তার কারণে আমি বড় হাঁস পালি। ও আচ্ছা আচ্ছা, নতুন নতুন কামাই। হ্যাঁ হ্যাঁ, আসলে যেটা শিবলু ভাইয়ের কথা প্রিয় দর্শক, যে আপনার বড় হাঁস যখন পালন করা হয় বড় হাঁসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিনে নিয়ে আসার পরে কিছুদিন পরে ডিম পাচ্ছে, সেখান থেকে কিন্তু ইনকাম আসতেছে, তার কন্টিনিউ সে ইনকাম করতে পারতেছে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে বাচ্চা পালন করলে লং টাইম কিন্তু ওয়েট করতে হয়, বাচ্চাটা বড় হবে, বড় হওয়ার পরে ডিম আসা শুরু হবে, তারপরে কিন্তু সেখান থেকে সে কিছু ইনকাম করতে পারবে, যার কারণে শিবলু ভাই আসলে মূলত বড় হাঁস কেনে। তো এই হাঁসটার বয়স কতদিন হয়েছে ভাই? এটা 2.5 বছর যাচ্ছে। 2.5 বছর, তাহলে তো অনেক বড় হয়ে গেছে। তো এই হাঁসটা আমি তো এটা কিনা আসছিল 6 মাস বয়সে, 6 মাসের পরে আবার কিছু কিনা আসছিল 1.5 বছর বয়স। ও আচ্ছা, মানে এক খামারে থেকে কিনা না। ও আচ্ছা, দুইটা খামার আছে আপনার এইখানে? জি জি জি। তো এই যে দুই খামার, আসলে যদি দুইটা খামার একসাথে রাখা হয় তাহলে কি কোনো প্রবলেম হয়? আসলে মানে এমন সব হয় প্রবলেম, কারণ যদি একদলে এক সেটের হাঁস হলে পরে একটু ভালো সুবিধা হয়, কারণ
আমারও জানা মতে যে যখন দুইটা তিনটা খামার একসাথে রাখা হয় তখন হাঁসের একটু প্রবলেম হয়, প্রথম অবস্থায় কিছুদিন প্রবলেম হয়, তারপরে তো ধীরে ধীরে একসাথে যখন থাকতে থাকতে তো একটা সময় ঠিক হয়ে যায়। তো এই যে শিবলু ভাই, এখন আপনার হাঁসে তো মোটামুটি 800 ডিম দিচ্ছে, ডিমের রেটটা কেমন পাচ্ছেন? কিছুদিন আগে 13 টাকা ছিল, এখন 12 টাকা দিচ্ছে। এখন 12 টাকা দিচ্ছে। ঠিক তো কোনো খাবার দিচ্ছেন কিনা? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি তো। কি খাবার দিচ্ছেন? ধান দিচ্ছি। ধান প্রতিদিন কি পরিমাণে ধান যায় আপনার? তিন বেলা তিন মন দেই, সকালে এক মন, দুপুরে এক মন, আর বিকেলে এক মন। এইখানে তো হাঁস তো আপনার অনেকগুলো, এই খাবারে হয়ে যায় না? ওই যে নিচে ডুব পেরে শামুক পাচ্ছে প্রচণ্ড পরিমাণ। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ প্রিয় দর্শক, এইখানে কিন্তু এই যে চলন বিলের সব পানি যখন এখানে এসে জমা হয় তখন কিন্তু এখানে কিন্তু এই নদীতে কিন্তু প্রচুর ঝিমুক ঝিনুক এবং শামুক রয়েছে, যেগুলো কিন্তু আমি যখন আসছি বিকেলবেলা তখন দেখলাম যে আসলে হাঁস খাচ্ছে, ডুবায় ডুবায় খাচ্ছে, তখন কিন্তু প্রচুর শামুক ঝিনুক পায়। তো এই যে শিবলু ভাই, আপনি তো অনেকদিন যাবৎ হাঁস খামারের সাথে আছেন, তো ওই হাঁস খামারটা আসলে কতটুকু লাভজনক আপনি মনে করেন? আমি মনে করি অনেকটাই অনেকটাই লাভজনক। তো এই হাঁস খামার করে কি কিছু করতে পারছেন বাসায়? হুম কিছুটা কিছু করছি। আচ্ছা আচ্ছা। তো এই যে হাঁস খামার, আসলে সারা বছরই হাঁস পালেন নাকি মাঝখানে কখনো গ্যাপ যায়? আমার 12 মাস থাকে। আপনার 12 মাসই থাকে? 12 মাস না। আমি অনেকটাই দেখেছি যে অনেক খামারই আছে যে বর্ষার সিজনে এসে হাঁসগুলো বিক্রি করে দেয়, বিক্রি করে দেওয়ার পরে আবার যখন বর্ষা চলে যায় তখন আবার নতুন করে শুরু করে। ওরা মানে খালি শুধু দুটো সিজন করে, সেটা হচ্ছে হলো আমাদের যখন ধান কাটে সেই সময় থেকে শুরু করে বর্ষা আসার আগ পর্যন্ত রাখে, তারপরে বাদ দেয়া, আবার যখন আবার ধান লাগানো শুরু করে সেই সময় আবার কিছুদিন করে, মানে ওটা খরচ করতে চায় না আর কি। জি জি। তার মানে পুরাটা আর কি ওই যে মুক্তভাবে হাঁস পালন করে আর কি যেটা ইনকাম আসে সেটাই ওরা ইয়ে করে। আর আপনার ইয়েটা হচ্ছে যে সারা বছরই পালন করেন, দেখা যাচ্ছে যখন অতিরিক্ত খাবারের প্রয়োজন হয় অতিরিক্ত খাবার দিচ্ছেন, যখন খাবারের প্রয়োজন হচ্ছে না মুক্তভাবে চড়িয়ে খাওয়াচ্ছেন, এই তো। তো এই যে শিবলু ভাই, আপনি এই খামার জগতে এসে কখনো কি বড় কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন? হয়েছে, মাঝে মধ্যে হয়েছে। যেরকম কিছুদিন আগে ছিল একটা সমস্যা, যখন আমাদের এলাকাতে ভরপুর পানি ছিল, জি, পানিতে ভাও ডুবে যাওয়ার কারণে মানে আমাদের এদিক কচু বলে বা অনেক অনেক জায়গায় বাতরাস বলে, ওইটা দিয়ে উচ্চ করে মানে অর্পণ করেছিলাম, জি, ওটা করার পরে ঠান্ডা লেগে গেছিলো, তাতে আমার 50-60টা হাঁস মারা গেছে। যাক, 50-60টার উপর দিয়ে গেছে, বাকি তো হাঁসগুলো তো ঠিক ছিল। জি জি, বাকি হাঁস ঠিক। জি, অবশ্যই আপনি একজন যেহেতু অভিজ্ঞ খামারি, প্রিয় দর্শক, আসলে হাঁসের সমস্যা হয়ে গেলে কিন্তু ঠিক করা অনেকটাই কঠিন হয়ে যায়, কিন্তু সমস্যা হওয়ার পরেও ভাই কিন্তু আবার নতুন করে হাঁসগুলো ঠিক করে ফেলেছে, যাই হোক অভিজ্ঞতার কারণে কিন্তু এটা পেয়েছে। তো শিবলু ভাই, আপনার সাথে যাই হোক কথা বলে অনেক ভালো লাগলো। তো আমার যারা নতুন খামারি আছেন, নতুন নতুন উদ্যোক্তা আছেন, তারা আসলে কিভাবে খামারটা শুরু করতে পারে বলে আপনি মনে করেন? আমার একটা ধারণা, তারা জিতিল খামারটা তৈরি করে তার খামারের পিছনে পরিশ্রম করতে হবে তার নিজে। অবশ্যই অবশ্যই নিজের পরিশ্রম করতে হবে। জিতিল মনে করে যে আমি একটা লোক দিয়ে হয়তো বা দেখাশোনা করবো, আমি যা লাভ আসবে তাই খাবো, আসলে ঠিক না, সেটা করতে গেলে অনেকটাই ঝামেলা হবে। অবশ্যই অবশ্যই, কারণ নিজে করলে হয়তো বা একটা হাঁস খাচ্ছে না, আমি দেখতেছি ওটাকে, আমি ধরে দেখবো যে আসলে ওটার কি সমস্যা হলো, ওটা ঠিক মতো খাচ্ছে না, কি জন্য খাচ্ছে না, সে প্রবলেমটা বুঝতে পারবে। জি জি, অবশ্যই লোক দিয়ে করাবো, সেখন ওটা তার কেউ মনে করবে না। রাইট রাইট। প্রিয় দর্শক, আপনারা এর আগে আমার একটি ভিডিও দেখেছিলেন, বিপ্লব ভাইয়ের যে ভিডিওটি দেখেছিলাম, তার কিন্তু 1700 হাঁস মারা গিয়েছিল শুধুমাত্র লোকের কারণে, সেই লোকটা ঠিক মতো হাঁসগুলো দেখাশোনা করতো না, হাঁসের যখন প্রবলেম শুরু হয় তারপরেও খামারিকে জানায় না, তো যখন একদম মহামারী আকারে ছড়িয়ে যায় অনেক হাঁস মারা যায়, তারপরে বিপ্লব ভাই বুঝতে পারে, যার কারণে কিন্তু তার 1700 হাঁস প্রায় মারা গিয়েছিল। আর আমি সবসময় প্রিয় ভিউয়ার্স আপনাদের সবসময় একটা কথা বলি, সেটি হচ্ছে যে আপনারা যারা খামার করবেন তারা সবসময় নিজে থেকে খামারের সাথে থেকে হাঁস পালন করবেন, সেখান থেকে লাভ করা সম্ভব, কিন্তু যখন শুধু লোকের উপর ডিপেন্ড করে থাকবেন তখন কি হয়, লোক তো আসলে সবসময় দেখা যায় যে ওইভাবে ওরা থাকে না বা খামারের কাছে থাকে না বা নিজের রিল্যাক্স মতো চলতে থাকে, যখন আপনি খামারের কাছে থাকবেন একটা হাঁস খাচ্ছে না সেটি বুঝতে পারবেন বা হাঁসের কী প্রবলেম হচ্ছে সেটি আপনি যদি অভিজ্ঞ না হন তারপরেও অনেকটা বুঝতে পারবেন। তো শিবলু ভাই, আপনার দেখা যাচ্ছে যে হাঁসগুলো তো এখন মোটামুটি আপনার সব হাঁসই ঠিক আছে, তো এই যে আপনার হাঁসের কোন রোগগুলো আসলে বেশি হয় বলে আপনি মনে করেন? কলেরা বা এইগুলো, যেগুলো মানে অতিরিক্ত ঠান্ডা বা গরম যেটা বলে,
মেন সমস্যা হচ্ছিল হাঁসের হচ্ছিল ঠান্ডা এবং গরম, এই দুটো জিনিস সেফ রাখলে সবকিছু মানে সেফ রাখা যায়। তো প্রিয় দর্শক, এটা কিন্তু আমি অনেক খামারির কাছে শুনি যে হাঁসের যে প্রবলেমগুলো ঠান্ডা জনিত সমস্যা এবং আপনার গরমের যে সমস্যা, এর কারণে কিন্তু হাঁসের ঠান্ডা লেগে বিভিন্ন রকম রোগ বালাইয়ের সৃষ্টি হয়। তো আপনারা অবশ্যই যখন খামার করবেন এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। তো শিবলু ভাই, যাই হোক, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো ভাই, এই যে নতুন খামারিদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা? নতুন খামারিদের জন্য আমি বলি, সেটা হচ্ছিলো নিজে নিজে চেষ্টা করুন, এবং যদি না পারেন হয়তো বা কেউ যদি পারে তার কাছে একটু হেল্প হেল্প নিতে, রাইট? কারণ নিজে নিজে একটা কিছু করতে যায় হয়তো বা অনেকটাই লস খেতে হিতে বিপরীত হতে পারে। অবশ্যই অবশ্যই। তো প্রিয় দর্শক, শিবলু ভাই যেটি বললো যে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, নতুন খামারি আছেন, তারা সবসময় চেষ্টা করবেন যে আপনি যে বিষয়টা জানেন না সেই বিষয়টা আপনি অন্য কোনো খামারির কাছে, অন্য কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছে জানার জন্য। এবং আরেকটি জিনিস হচ্ছে যে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তারা সবসময়ই যে কারোর সাথে, আপনার এলাকায় যদি কোনো ভালো ভেটেরিনারি ডাক্তার থাকে বা এলাকায় যদি কোনো ভালো অভিজ্ঞ লোক থাকে তাদের সাথে সবসময় যোগাযোগ রাখবেন, কখন কী অবস্থা হচ্ছে খামারে সব কিছু তাদের জানাবেন। ইনশাল্লাহ সেখান থেকে অনেকটাই ভালো কিছু আপনারা পাবেন। তো প্রিয় দর্শক, অনেকক্ষণ কথা বললাম শিবলু ভাইয়ের সাথে, শিবলু ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তো আজকে আর কথা বাড়াতে যাচ্ছি না, অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে, শিবলু ভাই খামারে হাঁস উঠাবে, তো তার সাথে কথা বলছিলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।